ক্লাস 10 এতদিন আমরা যা যা ইলেকট্রিসিটি সম্বন্ধে পড়েছি অর্থাৎ তোমাদের চলতড়িৎ হিসেবে পড়েছি সেখানে একটা জিনিস খুব স্পষ্টভাবে জানা গিয়েছিল যে একটা ক্লোজড সার্কিট একটা বদ্ধ বর্তনীতে যদি কোনো উৎস লাগানো হয় যেমন ডিউরাসেল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো এরকম যদি কোনো সোর্স লাগানো হয় তাহলে কারেন্ট ফ্লো করবে বা তড়িৎ প্রবাহিত হবে এবং এই বাল্বটি জ্বলবে এই বিষয়টা যখন আমরা পড়ছিলাম এর সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু অনেক কিছু জেনেছি এরপরে যে এই উৎসটা না থাকলে বাল্বটা জ্বলবে না তারপরে আবার কারেন্ট যদি এরকম কোনো সার্কিটের ভিতর দিয়ে ফ্লো করে তাহলে তার চারিপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে তো এইসব বিষয়ে আমরা পড়ে নেওয়ার পর আজকে যে জিনিসটা জানতে চাইছি সেটা হচ্ছে ঠিক উল্টোটা অর্থাৎ কারেন্টের জন্য চুম্বক ক্ষেত্র পড়ে ফেলেছি এবার চুম্বকের জন্য কারেন্ট কি তৈরি করা যায় চলো আর একটু ডিটেইলস এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে নিই সো হিয়ার ক্লাস 10 উই আর সিইং আমরা দেখতে পাচ্ছি যে ডিউরাসেল লাগানোর ফলে আমাদের কিন্তু বাল্বটা জ্বলছে তাই তো সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে জাস্ট একটা সোর্স লাগানোর জন্য কিন্তু বাল্বটা জ্বলছে এবং এরপরে আমরা কি বলেছিলাম যে ইলেকট্রিক কারেন্ট কি ব্যাটারি ছাড়াও তৈরি করা যায় সেটাই কিন্তু আমাদের এখন ভাবনার বিষয় তো আর একটা জিনিস আমরা কিন্তু দেখেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিক কারেন্ট যদি কোনো একটা পরিবাহীর ভিতর দিয়ে যায় তার চারিপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে মাইকেল ফ্যারাডে দেখতে চাইলেন যে তাহলে কি চুম্বক ক্ষেত্রের জন্য ইলেকট্রিক কারেন্ট তৈরি করা যেতে পারে মানে ঠিক উল্টোটা আগে যা পড়েছ ঠিক তার উল্টোটা সম্ভব কিনা সেইটা উনি দেখতে চাইলেন হু ওয়াজ হি মাইকেল ফ্যারাডে এরকম ধরনের একটা তার জন্য উনি একটা রিং নিলেন ক্লোজড কিন্তু যাতে কারেন্ট ফ্লো করতে পারে এবং তার উপর বাল্ব লাগিয়েছেন কারেন্ট গেলেই বাল্বটা গ্লো করবে উত্তর দক্ষিণ মেরু আছে এমন একটা বার ম্যাগনেট নিয়েছেন অবশ্যই ম্যাগনেটে দুটো মেরু সবসময়ই থাকবে যখন ম্যাগনেটটাকে এই কয়েলের কাছে রাখা হলো স্থির অবস্থায় তখন কিন্তু বাল্বটা গ্লো করছে না তোমরা দেখতে পাচ্ছ আমরা জানি যে কোনো চুম্বকের চারিপাশে প্রচুর বলরেখা থাকে প্রশ্ন মাথায় রয়েই গেল ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইলেকট্রিক কারেন্ট তৈরি হয় না স্থির থাকলে কোনোভাবেই তৈরি হয় না দেখতে পাচ্ছি হঠাৎ করে ম্যাগনেটটাকে দূরে সরানো হলো লক্ষ্য করেছিলেন নিশ্চয়ই যতক্ষণ ম্যাগনেটটা সরছে ততক্ষণ এই বাল্বটা গ্লো করছে কি দেখলাম আমরা যতক্ষণ ম্যাগনেটটা সরানো নড়ানো হচ্ছে ঠিক ততক্ষণ এই বাল্বটা গ্লো করছে দ্যাট মিনস যতক্ষণ এই ম্যাগনেটটা গতিশীল থাকছে দেখতে পাচ্ছ ততক্ষণ কিন্তু একটা কারেন্ট সৃষ্টি হচ্ছে দেখো সেইখানেই ফ্যারাডের কিন্তু একটা সূত্র চলে আসে ফ্যারাডের আরেকটা চিন্তার কারণ ঘুরু কুচকে গেছে যে কেবলমাত্র ম্যাগনেট সরালেই কি এটা হবে কয়েলটাকে যদি সরাই নড়াই তাহলে কি ঘটবে দেখি হ্যাঁ কি ঘটনা অর্থাৎ কয়েলটাকে কাছে নিয়ে যাচ্ছি বা দূরে সরাবো দেখবো উভয় ক্ষেত্রেই যতক্ষণ এই চুম্বক এবং কয়েলের মধ্যে একটা গতি থাকবে আপেক্ষিক গতি থাকবে ততক্ষণ কিন্তু এই বাল্বটি গ্লো করবে গতি থেমে গেলেই কিন্তু বাল্বটি আর গ্লো করছে না এইখান থেকে আসবে আমাদের ফ্যারাডের তিনটে সূত্র এই জায়গা থেকেই আমরা ফ্যারাডের যে তিনটে সূত্র সেটাকে টানব অর্থাৎ আমরা একটা জিনিস বুঝে গিয়েছি এখানে যে কোন চুম্বক এবং বদ্ধ বর্তনীর মধ্যে আপেক্ষিক কোনো গতি সৃষ্টি হলে যতক্ষণ গতি থাকবে ততক্ষণ ওই বদ্ধ বর্তনীর মধ্যে কিন্তু তড়িৎ বিভব সৃষ্টি হবে তো সেই সূত্রগুলো নিয়েই কিন্তু আজকে আমাদের যাবতীয় আলোচনা তো বাস্তবে যদি আমরা এক্সপেরিমেন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করব দেখে নাও একটা মাইক্রো অ্যামিটার রাখা আছে অ্যামিটার একটা এমন যন্ত্র যে প্রবাহ মাত্রা মাপে তড়িৎ প্রবাহ মাত্রা মাপবে এবং দুটি কয়েল দেখতে পাচ্ছ তোমরা তামার সেই কয়েলের মধ্যে একটাতে কম সংখ্যক পাক আছে আর একটাতে বেশি সংখ্যক পাক আছে তার সঙ্গে একটা ম্যাগনেট রাখা আছে সার্কিট আমরা কিভাবে কমপ্লিট করব যাতে কি আমরা মাপতে পারি কারেন্ট সেটা আমরা এবার দেখে নেব তো আমাদের এক্সপেরিমেন্ট এবার শুরু করব আমরা এইখানে যে দুটো কয়েল আছে তার মধ্যে প্রথমে আমরা যেটাতে পাক সংখ্যা বেশি সেই কয়েলটা নিয়ে কাজ করছি আমি তোমাদের মনে করিয়ে দিই এই ভিডিওটি কিন্তু ইউটিউব থেকে নেওয়া এবং সেইখানে খুব সুন্দরভাবে ভিডিওটি ইংলিশে ডিকটেট করা আছে আমি তোমাদের জাস্ট বাংলায় কনভার্ট করে বোঝাচ্ছি দেখতে পাচ্ছ কি করা হলো কয়েলের দুই প্রান্তের সঙ্গে কিন্তু মাইক্রো অ্যামিটারকে যুক্ত করা হলো মন দিয়ে কাঁটাটা লক্ষ্য করবে
ম্যাগনেটটা এখন কাছাকাছি রাখা আছে, দেখছো? ম্যাগনেটটাকে যখন আমি গতিশীল করছি কয়েল সাপেক্ষে, তখন কিন্তু একটা বিক্ষেপ দেখা যাচ্ছে। কিন্তু ম্যাগনেট বা কয়েল দুজনের মধ্যে দুজনাই যদি স্থির থাকে, তাহলে কিন্তু মাইক্রোমিটারে, অর্থাৎ যে যন্ত্রটা দেখতে পাচ্ছ কাঁটা সমেত, সেখানে কোনো বিক্ষেপ দেখা যাচ্ছে না। দেখো, তার মানে একটা জিনিস স্পষ্ট, যে যে কারেন্টটা তুমি দেখতে পাচ্ছ মাইক্রোমিটার দিয়ে মাপা হচ্ছে, যে কারেন্ট, সেটা কেবলমাত্র এই গতিটার জন্যই তৈরি হচ্ছে। দেখো, কাঁটা বিক্ষেপ আবার হচ্ছে, বাইরে যখন বের করছো বিপরীত দিকে কাঁটা বিক্ষেপ হচ্ছে। গতি যদি বাড়িয়ে দিচ্ছ, যখন তুমি গতি বাড়াচ্ছ এই ম্যাগনেটের, তখন কিন্তু বিক্ষেপটা বাড়ছে, অর্থাৎ বেশি পরিমাণে কারেন্ট যাচ্ছে। তার মানে আপেক্ষিক গতি, কয়েল এবং ম্যাগনেটের মধ্যে আপেক্ষিক গতি বাড়লে কারেন্টের মান বাড়ছে, বুঝতে পারছো? এবং বিপরীত দিকে তুমি যদি যখন ঢোকাচ্ছ তখন একদিকে, এবং যখন বের করছো তখন অন্যদিকে বিক্ষেপ। এবার আমরা এমন একটা কয়েল নিয়েছি যার পাক সংখ্যা কম, একই বেগে কিন্তু আমরা গতিশীল রেখেছি বিষয়টাকে, কিন্তু কারেন্টের মান কিন্তু কমে গেছে, অর্থাৎ পাক সংখ্যার উপরেও কিন্তু কারেন্ট নির্ভর করছে। তাহলে একটা জিনিস এখানে খুব স্পষ্টভাবে আমরা জানতে পারলাম, যে কোনো একটা বদ্ধ বর্তনী এবং চুম্বকের মধ্যে আপেক্ষিক একটি গতি থাকলে, বদ্ধ বর্তনীতে কোনো বাহ্যিক উৎস নেই, অর্থাৎ কোনো ব্যাটারি বা সেল কিছু লাগানো নেই, তা সত্ত্বেও কিন্তু কারেন্ট পাওয়া যাচ্ছে। যত বেশি বেগে, মানে ওদের মধ্যে আপেক্ষিক গতিবেগ যত বেশি হবে, তত বেশি কারেন্ট পাওয়া যাবে, এবং গতিবেগের অভিমুখের উপর নির্ভর করবে যে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে। কারেন্ট কখন প্রবাহিত হয়? যখন কোনো একটা বিভব প্রভেদ সৃষ্টি হয়। তাহলে আমরা আরো যদি পার্টিকুলার হতে পারি নিজের ব্যাখ্যায়, তাহলে বলতে হবে যে কোনো একটা বদ্ধ বর্তনী যেখানে কোনো উৎস নেই এবং একটি চুম্বকের মধ্যে আপেক্ষিক গতি তৈরি হলে, যতক্ষণ আপেক্ষিক গতি থাকবে ওই বদ্ধ বর্তনীর মধ্যে একটা বিভব প্রভেদ বা ইএমএফ বা তড়িৎচালক বলের সৃষ্টি হয়। এবং এইটা সাধারণ বিষয়গুলো থেকে আলাদা কেন? কারণ সাধারণ সার্কিটে আমরা কিন্তু কারেন্ট পেতে গেলে একটা উৎস লাগাই, সেল লাগাই, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কোনো বাহ্যিক এরম উৎস নেই, তাই এই বিষয়টা সম্পূর্ণ আলাদা, যেখানে আমরা কোনো এনার্জি, অর্থাৎ এরকম কোন সেল বা কোষ না ব্যবহার করেই তড়িৎ উৎপন্ন করতে পারছি। যাবতীয় যতগুলি ফ্যারাডের সূত্র আছে এই বিষয়টাকে নিয়ে, একেই বলা হয় তড়িৎ চুম্বকীয় আবেশ। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ কাকে বলে? কোন একটি বদ্ধ বর্তনীর সঙ্গে যুক্ত চুম্বক ফ্লাক্স বা চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হলে, যতক্ষণ পরিবর্তন হবে ততক্ষণ ওই সার্কিটের ভিতর একটি ইএমএফ বা তড়িৎচালক বলের সৃষ্টি হবে। এই ঘটনাটাকেই বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশ। সংজ্ঞা খুব সুন্দর করে তোমাদের বইতে দেওয়া আছে। এবং আমরা দেখলাম যে ফ্যারাডেজ ল দিয়েছেন, আমরা বলছিলাম আগে ফ্যারাডে ল দিয়েছেন, প্রথম দুটি ল কিন্তু আমরা অলরেডি প্রমাণ করেই দেখে নিয়েছি। প্রথমটা কি দেখলাম, যেটা এক্ষুনি তোমাদের উল্লেখ করেছি, যে যদি কোনো একটা সার্কিটের সঙ্গে যুক্ত চুম্বক বলরেখার সংখ্যার পরিবর্তন হয়, তাহলে সেখানে একটা তড়িৎ চুম্বক, সরি, সেখানে একটা ইএমএফ আবিষ্ট হবে, তড়িৎচালক বল আবিষ্ট হবে। এবং দ্বিতীয়ত আমরা কি দেখেছি, সেটা আমরা সেকেন্ড ল হিসেবে পাবো। দ্বিতীয় সূত্রে তাহলে কি বলা হচ্ছে? দ্বিতীয় সূত্রে যেটা আমরা দেখেছিলাম, যে যদি এই পরিবর্তনটা, এই যে ইনডিউসড ইএমএফ, যে আবিষ্ট তড়িৎচালক বল, সেটা কিন্তু চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, মানে যত দ্রুত তুমি এই পরিবর্তনটা করবে তত বেশি পরিমাণে তড়িৎচালক বল আবিষ্ট হবে। তাহলে ফ্যারাডের ফার্স্ট ল, সেকেন্ড ল, যেমন তোমরা বুঝতে পারলে, সেই সময় আমি একটা জিনিস উল্লেখ করেছি, সেটা ছিল তোমাদের চুম্বক ফ্লাক্স। তো সেটা সম্বন্ধে আমাদের একটু জেনে নেওয়া ভালো। যখন কোনো দণ্ডচুম্বক থাকে, আমরা কি বলেছিলাম, উত্তর এবং দক্ষিণ দুটি মেরু সবসময় বর্তমান থাকবে, এবং এই উত্তর মেরুর থেকে বলরেখা বেরোবে, যেগুলি কাল্পনিক বলরেখা বলি আমরা ধরে নিয়েছিলাম, এবং দক্ষিণ মেরুতে গিয়ে তারা মিলিত হবে, তাই বলেছিলাম তো। এইবার এই যে বলরেখাগুলি রয়েছে, এগুলো তো নির্গত হচ্ছে, সামনে যদি কোনো সার্কিট থাকে
আমি যখন স্থির রাখছি দুজনকে, তখন কোনো কিছু হচ্ছে না আমরা দেখেছিলাম। কিন্তু যখনই এরা গতিশীল হচ্ছে, দুজনের মধ্যে একজনাও কেউ যদি গতিশীল হয়, দেখা যাবে যে একটা ইএমএফ আবিষ্ট হবে। এই ইএমএফ আবিষ্ট হওয়ার ঘটনা, তার মানে আরো সহজ ভাষায় বলতে গেলে, এখানে একটা তড়িৎচালক বল সৃষ্টি হওয়ার কারণে কারেন্ট প্রবাহিত হবে কোনো উৎস ছাড়াই। তাহলে এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ হচ্ছে এই যে বলরেখাগুলি ছিল, দূরে যখন সে স্থির দাঁড়িয়েছিল, নির্দিষ্ট একটা সংখ্যার বলরেখা একে ভেদ করে যাচ্ছিল। যখনই এদের মধ্যে গতি সৃষ্টি হবে, তখন কি ঘটবে জানো? তখন যেটা ঘটবে সেটা হচ্ছে বলরেখার সংখ্যা পরিবর্তন হবে, এর সঙ্গে যুক্ত বলরেখার সংখ্যার পরিবর্তন হবে। এবং এই যে বলরেখার সংখ্যা, এরই আর একটা, যদি আমরা রাফলি বলি, তাহলে এরই আর একটা নাম হচ্ছে চুম্বক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্স, তাহলে কোনো একটা ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যতগুলি বলরেখা যায় বা ক্রস করে, তাকেই আমরা বলে থাকি চুম্বক ফ্লাক্স। তাহলে এই যে চুম্বক ফ্লাক্স পরিবর্তন, এই ফ্লাক্সের যে পরিবর্তন, তার জন্যই কিন্তু এইখানে ইএমএফ সৃষ্টি হয়েছে। কারণটা তাহলে বুঝতে পারলে? এইবার আমাদেরকে জানতে হবে যে এটা ফার্স্ট ল গেল যে ইএমএফ ইন্ডিউসড হচ্ছে। তারপর আমরা জানলাম যত দ্রুত গতিতে তুমি এই গতি, এই ম্যাগনেটটাকে গতিশীল করবে বা কয়েলটাকে গতিশীল করবে, তত বেশি কারেন্ট যাবে। এটা আমরা জেনে গেছি ফ্যারাডেস সেকেন্ড ল। এইবার আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে থার্ড ল তো ফ্যারাডে নেই, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের লেন্সের সূত্র। কি সূত্র? লেন্সেস ল। লেন্সেস ল যদি তুমি বুঝতে চাও, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে আগে একটা জিনিস জেনে নিতে হয়। কোনো একটা বর্তনী, সে কিরকম আচরণ করবে, অর্থাৎ তাকে আমরা তো জানি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, তারা কিন্তু চুম্বকের মতন আচরণ করে। আমরা পড়েছি আগে, চুম্বকের মতন আচরণ করে, যদিও বা তারা কোনো লোহা বা অন্য পদার্থকে আকর্ষণ করতে পারে না, কিন্তু তাদের প্রভাবটা হয় চুম্বকের মতন। তাহলে আমার কাছে একটা কয়েল আছে, যেভাবেই হোক তার ভিতর দিয়ে আমি কারেন্ট পাঠিয়েছি, সার্কুলার কয়েল, ধরো একটা ধরখানে একটা সেল লাগানোই আছে ধরে নিলাম। তাহলে কারেন্ট যদি এই দিশায় যায়, এটা কিরকম? ঘড়ির কাঁটা যেদিক ঘুরে, ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে তোমাদের বাড়িতে? এইদিকে। তার বিপরীতে যদি যায়, তাহলে আমরা কি দেখছি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহমান তড়িৎ। সেই ক্ষেত্রে দেখো, এন লিখলাম, এন লিখলে আমরা কিভাবে লিখি? এই, তাহলে এই যে প্রান্তটা কয়েলের এই দিক, যেদিকে তুমি তাকিয়ে আছো, যেদিকে তাকিয়ে তোমার মনে হচ্ছে কারেন্ট ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে। সেই মুখটা, কয়েলের সেই দিকটা উত্তর মেরুর মতন কাজ করবে। এবার তোমার কাছে এরকম একটা কয়েল আছে, তাহলে একদিকে যদি কারেন্ট এই মুখী হয়, অপর দিকে অবশ্যই অপোজিট হবে। এইদিকে কারেন্ট যাওয়া মানে সেই দিকটা কিরকম আচরণ করবে? ঘড়ির কাঁটার দিকে যদি কারেন্ট যায় কোনো কয়েলের ভিতর দিয়ে, তোমার মনে হবে যে মানে ইফেক্ট এমন ফেলবে যেন সেটা একটা দক্ষিণ মেরু। আরো বিষয়টাকে সুন্দর করে বুঝতে গেলে আমি এটা চুড়ি নিয়ে তোমাদের একটু বোঝাই। তো তোমরা এই পলাটাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে এই চুড়িটা, এর মধ্যে দিয়ে আমি যখন দেখছি, ধরো কারেন্টটা এই মুখে যাচ্ছে, ভালোই হলো, আমার এখানে বাঁধানোও আছে, তুমি দেখে বুঝতে পারবে। আমি যখন আমার দিক দিয়ে, মানে ক্যামেরা যখন একে দেখছে, কারেন্ট যাচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে চুড়ির এই দিকটা কিন্তু উত্তর মেরুর মতন কাজ করছে। তুমি যখন ওদিক দিয়ে দেখবে, তুমি কল্পনা করো, আমি ধরে নিলাম চুড়িটাকে উল্টে নিলাম, অর্থাৎ বিপরীত দিক দিয়ে যে দেখছে সে কি দেখছে? সে কি দেখছে? ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে কারেন্ট। তার মানে চুড়ির এদিক এবং ওদিক দুজন যদি দাঁড়িয়ে থাকে, একজনের জন্য এদিকে যে দাঁড়িয়ে আছে তার জন্য সেটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, অপোজিটে যে দাঁড়িয়ে আছে তার জন্য ঘড়ির কাঁটা বিপরীত দিকে হচ্ছে ডিরেকশনটা। তার মানে এদিকটাও, এদিকটা হচ্ছে দক্ষিণ, এদিকটা হচ্ছে উত্তর, অর্থাৎ এইখান থেকে এই উত্তরটা পিছন দিকটা হয়েছে আমাদের এখন। তাহলে উত্তর থেকে বলরেখাগুলো বেরোচ্ছে আর এসে, উত্তর থেকে বলরেখা বেরোচ্ছে, দক্ষিণে এসে ঢুকছে। ক্লিয়ার? এইবার লেন্সের যে সূত্রটা, সেই সূত্রে কি বলা হচ্ছে? লেন্সের সূত্র বলছে
যে তড়িৎচালক বল যেটা সৃষ্টি হবে তার অভিমুখ এমনই হবে যে সে তার তৈরি হওয়ার কারণকে বাধা দেবে। অর্থাৎ সে কি হচ্ছিল, তড়িৎচালক বল সৃষ্টি হচ্ছে যার জন্য কারেন্ট যাচ্ছে। এই যে তড়িৎচালক বলটা যাচ্ছে সে এমন দিশায় যাবে যাতে কি যার কারণে সে সৃষ্টি হয়েছে সেটা যেন বাধা পায়। অর্থাৎ আমি যখন একটা ম্যাগনেট এরকম একটা কয়েলের নিকটে নিয়ে যাচ্ছি, কাছে নিয়ে যাচ্ছি, ধরো এটা উত্তর, একে আমি জোর করে এই কয়েলের কাছে নিয়ে যাচ্ছি, কয়েল চাইবে যাতে কাছে না আসতে পারে, কারণ কাছে আসার কারণেই তো এর মধ্যে কারেন্ট যাচ্ছে। তাহলে কয়েলের বাধা দেওয়ার একটাই উপায়, কয়েল যদি নিজেও নর্থ হয়ে যায় তাহলে এর কাছে আসাটাকে বাধা দিতে পারবে বিকর্ষণ বলের দরুন। নর্থ হয়ে যাওয়া মানে আমরা কি শিখেছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারেন্ট যাওয়া। অর্থাৎ যখন একটা নর্থ পোল কাছে নিয়ে আসা হচ্ছে কোনো কয়েলের, কয়েল নিজেও নর্থ হবে, কারণ সে চেষ্টা করবে যাতে গিয়ে কাছে না আসতে পারে, যাতে গিয়ে কাছে না আসতে পারে। আমি সাধারণত একটা জিনিস বলে থাকি বোঝানোর সময় এটা, যে আমরা সবাই চাই স্থিতিশীল একটা ভালো অবস্থা যেখানে কোনো ডিস্টারবেন্স নেই। তো তোমার মনে হচ্ছে তোমার বাড়িতে তোমার একটা বন্ধু এসে প্রায় তোমাকে ডিস্টার্ব করছে, তোমার বান্ধবী প্রায় পড়ার সময় এসে ডিস্টার্ব করছে, তুমি সেই ডিস্টারবেন্সের জন্য তুমি ভীষণ রেগে যাচ্ছ, তুমি কি চেষ্টা করবে, তুমি চেষ্টা করবে এমন কিছু ঘটাতে যাতে সে আর না আসে। তো এখানেও তাই, এ কাছে এসে এর ভিতর দিয়ে কারেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই জন্য সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে এই কয়েল। আশা করি তোমরা এটা বিভিন্নভাবে অ্যাপ্লাই করে এবার বুঝতে পারবে। অ্যাপ্লাই করার কি আরেকটা বলি তাহলে, চলো এবার এই উত্তর মেরুকেই তুমি যদি দূরে সরিয়ে নিয়ে যাও তাহলেও তো এই কয়েলের মধ্যে কারেন্ট তৈরি হবে, তাহলে তো এই কয়েলের মধ্যে কারেন্ট ইএমএফ তৈরি হবে, কারেন্ট ফ্লো করবে। কিন্তু এইবার কিসের জন্য তৈরি হচ্ছে এই ইএমএফটা, এই নর্থের দূরে যাওয়ার জন্য, এই নর্থের দূরে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তাহলে এখানে কি তৈরি হবে, এমন কোন পোল তৈরি হবে যে একে দূরে যেতে চাইবে না, সাউথ তৈরি হবে তখন এখানে। তাহলে কি হবে, আকর্ষণ বল তৈরি হবে যার ফলে এই ম্যাগনেটটা আর দূরে যাবে না। তাহলে আমরা কি করলাম, কারণটাকে দূরে যাওয়ার থেকে বাধা দেওয়ার জন্য কয়েলের ভিতরে ইএমএফ সৃষ্টি হবে এমন ডিরেকশনে যাতে কি কয়েল সাউথ পোলের মতন আচরণ করে। সাউথ পোলের মতন আচরণ করা মানে এখানে কোন দিকে কারেন্ট যাবে, দেখো ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে। তাহলে একটা জিনিস আগে আমরা এক্সপেরিমেন্ট করেও দেখেছি ইউটিউব থ্রু দিয়ে, যে যেদিকে কাছে নিয়ে এলে যেদিকে কারেন্ট যাচ্ছিল বিক্ষেপটা, দূরে নিয়ে গেলে অন্যদিকে হচ্ছিল। তাহলে এখানে প্রমাণিত হলো। এবার এই লেন্সের যে সূত্রটা সেটা কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র থেকেও বোঝা যায়। হ্যাঁ, শক্তির সংরক্ষণ সূত্র সবসময় তুমি হঠাৎ করে কিছু ব্যয় না করেই তুমি এনার্জি পেতে পারো না, এখানে তুমি কারেন্ট ফ্লো করাচ্ছ সেটাও কিন্তু একটা শক্তির কারণে। তাহলে এবার আমি শক্তির নিত্যতা সূত্র হিসেবে যে লেন্সের সূত্র তোমাদের বইতেও দেওয়া আছে দেখবে, সেইখানকার যদি আমরা আলোচনা করি তাহলে একটা জিনিস তো স্পষ্ট, যে শক্তি খরচ না করে শক্তি তৈরি করা যাবে না, আমরা তাই জানি, তাই তো? যদি এরকম হতো যে এখানে কাছে আনার জন্য এখানে সাউথ তৈরি হতো, উল্টোটা ভাবি, যদি এখানে কাছে আনার জন্য সাউথ তৈরি হতো তাহলে, মানে এমনভাবে কারেন্ট যেত যাতে কি সাউথ পোল হতো, তাহলে কি ঘটনা ঘটতো, তোমাকে আর কাজই করতে হতো না, আকর্ষণ বলের জন্য কয়েল নিজেই এগিয়ে আসতো এবং নিজে নিজেই কারেন্ট তৈরি হতো। অর্থাৎ কোনো শক্তি খরচ না করেই শক্তি তৈরি হচ্ছে, এটা কি সম্ভব? সম্ভব না। আমরা জানি কোনো একটা শক্তি খরচ করবে তবেই নতুন একটা শক্তি তৈরি হবে, শক্তি তো আর ইট জাস্ট গেটস ট্রান্সফর্ম, এটা তো আর তৈরি করা যায় না, খরচ করা যায়। তাহলে এক ফর্ম থেকে অন্য ফর্মে নিয়ে যাওয়ার জন্য যদি আমরা এটা কনসিডার করি যে এটা নর্থ কাছে যখন আসছে, ধরে নিলাম এখানে সাউথ তৈরি হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে তো কিছুই করতে হবে না, কয়েল নিজে নিজেই, সরি, ম্যাগনেট নিজে নিজেই কাছে আসবে কয়েলের এবং নিজে নিজেই কারেন্ট তৈরি হয়ে যাবে। তার মানে এটা ভুল, এখানে নর্থ যখন কাছে আসবে এখানে সাউথ তৈরি হওয়া কোনো মতেই সম্ভব না। তাহলে কি তৈরি হবে, সাউথ ছাড়া আর কি বাকি থাকলো, নর্থই থাকবে। এইভাবে এই চিন্তা ভাবনাটা, ঠিক আছে, সুন্দর করে এই জায়গাটা বইতেও বলা আছে, আশা করি তোমরা বুঝতে পারবে, আমি সম্পূর্ণটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। এরপর আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে একদম এক জিনিস, আমরা যেমন আগে মোটরটা পড়েছি একইভাবে আমরা কিন্তু ডায়নামো অর্থাৎ জেনারেটর, এসি ডায়নামো, ডিসি ডায়নামো এগুলো নিয়েও আমাদের আলোচনা রয়েছে, এবং সেটা জানতে গেলে আমাদের কিন্তু ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটা জানতে হয়। ফ্লেমিংয়ের
ডান হস্ত নিয়মটা আমাদের কিন্তু জানতে হবে। এবং এইখানে একটা জিনিস তোমাদের আমি এসিডিসির ধারণাটা এর আগের ভিডিওতে দিয়েছি, এইবারে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এসি ডায়নামো ডিসি ডায়নামোতে কি ঘটে। আগে আমরা দেখেছিলাম কোন চুম্বক ক্ষেত্রের ভিতরে, কোন উত্তর দক্ষিণ স্ট্রং চুম্বক ক্ষেত্র, তার ভিতরে যদি কোনো এমন কয়েল পাঠানো হয় যার ভিতর দিয়ে রাখা হয় যার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, আর্মেচার বলছিলাম, কুণ্ডলী, আর্মেচার কুণ্ডলী, তাহলে তার ভিতর দিয়ে যদি কারেন্ট পাঠানো হয় সেই আর্মেচারটা ঘুরছিল, এটাই মোটরের কাজ। এইবার উল্টোটা হবে, অর্থাৎ আমরা এই কুণ্ডলীটাকে এই চুম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরাবো এবং দেখা যাবে যে তার ভিতরে কিন্তু কারেন্ট তৈরি হবে। এই বিষয়টি বোঝাবার জন্য আমরা কিন্তু যে লটা জানতে চাইছি সেটা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। তো ফ্লেমিং এর ডান হস্ত নিয়মে ডান হাতটা তিনটে আঙ্গুল মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তর্জনী, মধ্যমা এবং বুড়ো আঙ্গুল আবার সেই একই। এইটা যদি চুম্বক ক্ষেত্রের অভিমুখ হয়, এটা যদি উত্তর থেকে দক্ষিণ মেরু চুম্বক মেরুর অভিমুখ হয় এবং এটা যদি যে পরিবাহীর কথা আমরা বলছি সেই পরিবাহী গতির অভিমুখ হয় তাহলে সেই পরিবাহীর ভিতর দিয়ে কারেন্ট যাবে এই অভিমুখে। অর্থাৎ ধরো আমার এইখানে আমি এটাকে উত্তর এটাকে দক্ষিণ দিকলাম, মানে আমার চুম্বক ক্ষেত্র কোন দিকে, এই দিকে, ঠিক আছে। আমার এই পরিবাহীটা উপর দিকে সরে আসছে, কোন দিকে সরে আসছে, উপর দিকে। তাহলে আমরা একটু নিজের হাতটাকে সাজিয়ে নিই, ডান হাতটাকে, এই হচ্ছে আমাদের ডিরেকশন, অর্থাৎ এই হচ্ছে আমার আঙ্গুল যেটা বোঝাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। দেখো উত্তর থেকে দক্ষিণ, ফোকাস করি। আচ্ছা আমার পেনটা ছিল এরকম ভাবে, সে উপর দিকে আসছে, তার মানে গতিটা হচ্ছে উপর দিকে, তাহলে বুড়ো আঙুলটা উপর দিকে, বুঝতে পেরেছ? দেখো মেনটেইনড আছে, কিন্তু উত্তর দক্ষিণ আমার তর্জনীটা বোঝাচ্ছে এবং আমার বুড়ো আঙুল মোশন অফ দ্য কন্ডাক্টর উপর দিকে বোঝাচ্ছে। তাহলে আমার এই যে পরিবাহীটা যে উপর দিকে উঠে আসছিল তার ভিতর দিয়ে কারেন্ট কোন দিকে যাবে, কোন আঙুলটা বোঝাবে, মধ্যমা বোঝাবে, তার মানে কারেন্ট কোন দিকে যাবে, এই বরাবর। তাহলে এনিহাও হাতটা, ডান হাতের যে তিনটি আঙুল সেগুলোকে বজায় রেখে কিন্তু আমরা, মানে সেগুলোকে সাজিয়ে নিয়ে আমরা কিন্তু বুঝতে পারবো যে পরিবাহীর ক্ষেত্রে যদি কোনো চুম্বক ক্ষেত্রের মধ্যে কোনো পরিবাহীকে গতিশীল করা হয় তাহলে তার ভিতর দিয়ে, যদি সেটা ক্লোজড সার্কিট কমপ্লিট করে পরিবাহীটা, তার ভিতর দিয়ে কারেন্ট কোন অভিমুখে যাবে। এটাকে বলা হয় ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম, ঠিক আছে। এবার এই যে ডায়নামো বা জেনারেটর, এই জিনিসটা সম্পূর্ণরূপে যেমন মোটর বুঝেছিলে একই জিনিস, শুধু উল্টো। এবং আমি চাইবো যে তোমরা নিজেরা এইখানটায় বুঝবার চেষ্টা করবে। কাছের শরীর যেহেতু আমার স্টুডেন্টরা রয়েছে, আমার আমার মেয়েদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পর নিজেরা অ্যাপ্লাই করবে এবং দেখবে যে তোমরা জেনারেটরের কার্যনীতিটা বুঝতে পারছো কিনা। কোনো জায়গায় যদি একটু সমস্যা মনে করো তাহলে কিন্তু আমাকে অবশ্যই পার্সোনালি জানিও, আমি তাহলে সেটাও কিন্তু তোমাদের ভিডিও রূপে বুঝিয়ে দেবো। তবে আমি আশা রাখছি মোটরটা যেহেতু খুব ডিটেলসে বোঝানো হয়েছিল, এই একই জিনিসভাবে যদি একইভাবে তুমি যদি অ্যাপ্লাই করো ইউ উইল গেট দ্য জেনারেটর অলসো। মনে রাখবে এখানে যে গতির এখানে অভিমুখটা তোমার জানা থাকবে, তোমাকে নির্ণয় করতে হবে কারেন্ট কোন দিকে উৎপন্ন হচ্ছে, কোন ডিরেকশনে কারেন্ট ফ্লো করছে। এবং একইভাবে একই কনস্ট্রাকশনে ব্রাশ, কার্বন ব্রাশ ইত্যাদি থাকবে। সো আশা করি তোমরা এই ভিডিওটা দেখার পর চলতরিতে যতগুলো কঠিন পোর্শন আছে সবকটা আমরা কভার করতে পেরেছি এই ভিডিওর শেষে। এরপরে গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীর সরলতম রেখাচিত্রটা তোমরা ভালো করে দেখবে। চলতরিত কিন্তু আজকে আমি ধরে নিলাম যে শেষ, এরপরে তোমাদের যেটা করণীয় চ্যাপ্টারটা ভালো করে পড়ো, খুঁটি নাটি যা যেখানে আটকাবে সেগুলো অবশ্যই আমার কাছ থেকে ক্লিয়ার করে নেবে, অঙ্ক প্র্যাকটিস করো প্রচুর, এবং অবশ্যই আমরা তো আছি দেখানোর জন্য। খুব ভালো থাকো, পড়াশোনায় মন দাও, দিনগুলোকে একটু ইউজফুল করো, শুধু পড়াশোনা নয় তার সঙ্গে ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করো, মোবাইল আর টিভি বাদ দিয়ে হাতের কাজ হতে পারে সেটা। আমি খুব ইদানিংকালে একটা খুব সুন্দর জিনিস পেয়েছি আমার মেয়ের জন্য, সেটা হচ্ছে এক ধরনের কি বলবো, মোল্ডেড ক্লে, এক ধরনের মাটি যেটা কিনতে পাওয়া যায়, আজকাল তো অ্যামাজন অনলাইনে সবই পাওয়া যায়, তো সেটা দিয়ে মূর্তি করলে সেটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি এবং সেটাকে কালার করা যায়। ইটস কল্ড ফেভিক্রিল মোল্ডেড, এখন শিল্পকারও বলতো আগে, এখন বলে ফেভিক্রিল মোল্ডেড। তোমাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ, কারণ আমি জানি দীর্ঘদিন আমরা সবাই
বাড়িতে রয়েছি, হয়তো টিউশনে তোমরা কেউ কেউ যাচ্ছ, কিন্তু সেটাও সেফ না এই মুহূর্তে। তো স্টে কুল কাম, খুব মন দিয়ে পড়াশোনা করো, আর নিজেকে বিভিন্ন ক্রিয়েটিভ কাজে এনগেজড রাখো, ঠিক আছে? ভালো থেকো।